নিয়ে দেওয়া। এখন চোরকে চোর হিসেবে চিনিয়ে দিলে যারা ভদ্রলোক তারা খুশি হবে, তাদের থেকে সাবধান হবে, রাগ করবে একটা পার্টি, সেটা হলো যারা নিজেরা চোর কিংবা চোরের পক্ষের লোক, তারাই রাগ করবে। সম্মানিত হাজিরিন, আল্লাহ আল্লাহর রসুলের নেগাহ করম চাই, আল্লাহ পাকের সন্তুষ্টি চাই, আল্লাহ পাকের রহমত এবং বরকত চাই। ইনশাআল্লাহুল আজিজ অচিরেই এই দেশে, এই দেশের সর্বস্তরে সুন্নিয়তের আলো প্রত্যেকটা ঘরে ঘরে জ্বলে উঠবে ইনশাআল্লাহ। আমার দয়াল নবীজির সদকায় প্রত্যেকটা ঘরে ঘরে সুন্নিয়তের আলো জ্বলে উঠছে, অলরেডি উঠে গেছে, যার কারণে ওয়াহাবিদের বাতিলদের মাথা খারাপ হয়ে গেছে। তারা চক্রান্ত করে, এখানে চক্রান্ত করে, ওখানে চক্রান্ত করে, কোর্ট থেকে আদালত থেকে বের হ, আদালতে গেছি সেখানে ছবি তোলার জন্য পেছনে পেছনে ঘুরতেছে। একজনকে বলেছিলাম, ভাই ছবি তুললে তো ভালো আসবে না, অপেক্ষা করেন আমি বের হয়েই লাইভে আসব, তখন ভালো করে দেখে নিয়ে আমি এটা বলছিলাম। তো যা হোক, জীবনে অনেক অভিজ্ঞতা হয়েছে, অনেক কথা আছে, এই বিষয়ে সময় সুযোগ হলে কিংবা যে সময় সময় সুযোগ আসবে সে সময় আমি বলবো। তবে সব শেষে আপনাদের জাতির কাছে একটা প্রশ্ন রাখতে চাই, কোন ভদ্রলোক অন্যের পারিবারিক বিষয় নিয়ে কথা বলতে পারে না, আর কোন ভদ্রলোক নিজের পারিবারিক বিষয় অন্যের সামনে এভাবে তুলে ধরতে পারে না। আমি যদি একেবারে ভুল না হই, মনে হয় আমার এই কথাটা সঠিক, আপনি যদি ভদ্রলোক হন, আপনার পরিবারের প্রবলেমের কথা অন্যের কাছে শেয়ার করবেন, যে আপনার মুরব্বী, যারা দিয়ে আপনি সমাধানের আশা করেন, রাস্তা পাবলিকের কাছে না তো, কিংবা ফেসবুকে না, পত্রিকায় না, টেলিভিশনে না, কিন্তু ভদ্রলোকের পরিচয় না। আর প্রত্যেকটা মানুষের দাম্পত্য জীবনে টুকটাক কলহ হয়, প্রত্যেকটা মানুষের দাম্পত্য জীবনে টুকটাক কলহ হয়। অনেকে বলবেন, হুজুর আপনার ওয়াইফকে আপনি ডিভোর্স দিলেন কেন? ইসলাম বিবাহ করার যেভাবে অনুমোদন দিয়েছে, বিবাহ করার পর দুজনের ইসলামিক নির্দিষ্ট কারণগুলো উল্লেখ করতে পারলে দুজনকে সেপারেট হওয়ার বিধানও আল্লাহ দিয়েছেন, তালাকের বিধানও আল্লাহ দিয়েছেন। ইসলামিক নিয়ম মাফিক কাজ করেছি। অনেকে বলেন যে আমার চারটে বউ আছে, সমস্যা কি তাতে যদি চারটে বউ থাকে? যদিও আপনাদের এই দাবিটা সম্পূর্ণ মিথ্যে, আপনাদের এই দাবিগুলো সম্পূর্ণ মিথ্যে, তবুও যদি এক মিনিটের জন্য মেনে নেই যে আমি চারটা বিয়ে করেছি, আর ভাই বিয়ে তো করেছি, ধর্ষণ তো করিনি, আমি আপনাদের কথার জবাবটা, আমি যদি চারটা বিয়ে করে থাকতামও তাও তো আপনারা আমার অপরাধী হিসেবে চিহ্নিত করতে পারেন না। আপনারা যদি চারজন বউ পরিচালনা করার, চালানোর ক্ষমতা থাকে, তাহলে চারটা বউ চালান, বিয়ে করেন। ইসলাম অনুমোদন দিয়েছে, বাংলাদেশ গভর্নমেন্টেরও তো অনুমতি আছে, অনুমতি আছে সরকারি, বাংলাদেশ আইন মোতাবেক তো এটা অপরাধের বিষয় না, এটা তো অপরাধের বিষয় না। কিন্তু আমি ওই বিষয়ে আর কিছু বললাম না। যারা অন্যের বউ বাচ্চা সহকারে ভাগিয়ে নিয়ে আসে, যারা অন্যের সংসার ভেঙে দেয়, যদি আপনি আপনার সৎসাহস থাকে, যদি আপনি সত্যিকারের ধর্মবিরু হয়ে থাকেন, যদি সত্যিকারের ইসলাম প্রচারক হয়ে থাকেন, হোক সরাসরি ফিজিক্যালি হোক মিডিয়ার মাধ্যমে, যদি আপনি সত্যিকারের মুসলমান হয়ে থাকেন, পারলে যে সমস্ত আলেমের মুখোশ লাগিয়ে অন্যের বউ চুরি করে, বাচ্চা সহকারে বউ ছিনিয়ে নিয়ে আসে, তাদের বিরুদ্ধে কথা বলে দেখান, তাদের বিরুদ্ধে কথা বলে দেখান, তখন বোঝা যাবে আপনি কতটা কতটা পাকা মুসলমান, কেমন ধরনের মুসলমান। আমাদের এই দেশটা হুজুগের পিছনে মানুষ ঘুরতে অভ্যস্ত হয়ে গেছে, চিলে কান নিয়ে গেছে রে, চিলের পেছনে দৌড়ানোর অভ্যাসটা আমাদের খুব হয়ে গেছে, কিন্তু নিজের কানে হাত দিয়ে দেখে না কানটা আছে না নাই, কানটা আছে না নাই, নিজের কানে হাত দিয়ে দেখে না। সম্মানিত দেশবাসী, বিশ্বের সর্বস্তরের মুসলমান সুন্নি মুসলমানদের কাছে আমি একটা কথা বলে যাই, কতদিন বেঁচে থাকবো বা কতদিন হায়াত আছে জানি না, একটা কথা বলে যাই, আমি গুনাগার এই পর্যন্ত যতগুলো বয়ান করেছি, যদিও সবগুলো ইন্টারনেটে আসে নাই, তবে যা আসছে মনে হয় 500 কম হবে না, 500 থেকে অনেক বেশি হবে আনুমানিক। তো এই আলোচনাগুলো ধরে
যদি কোনো বাতিল আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরুদ্ধে আমার কোনো বয়ান থেকে কোরআন সুন্নার ভুল ত্রুটি তুলে ধরতে পারেন, আপনাকে আমি পুরস্কৃত করব। আপনি ভুল ধরেন, কেন পুরস্কৃত করব? কারণ আপনি আমার ভুলটা ভাঙিয়ে দিয়েছেন। কিন্তু আপনি আমার একটা ভুল ধরতে পারলেন না, বরঞ্চ আমার বিরুদ্ধে মানে কি বলবো, বলতে চাই না তবু আপনারা বলান, কুকুরের মতো পেছনে পড়ে আছেন। আমাকে কিভাবে নাজেহাল করা যায়, কিভাবে আক্রমণ করা যায়, কিভাবে হামলা করা যায়, কিভাবে মামলা দেওয়া যায়, কিভাবে গাড্ডায় পড়লে আরো চাপিয়ে দেওয়া যায়। কথা আছে না, হাতি যখন গর্তে পড়ে চামচিকায় লাথি মারে, ওই 18 দিন 19 দিন তোমরা মাইরা গেছো, আবার এসে গেছি ময়দানে, নেমে গেছি। আজকে মনে পড়ে যায় আমাদের নারায়ণগঞ্জের এমপি মহোদয় শামীম ওসমান স্যারের কথা, সম্মানিত এমপি মহোদয়, তিনি বলছিলেন খেলা হবে, আমিও বের হয়ে বললাম খেলা হবে, যা আছে কপালে দেখা যাবে সকালে। হয়তো আছি নয়তো গেছি, সত্যের পক্ষে হকের পক্ষে বাতিলের বিরুদ্ধে এই পর্যন্ত কথা বলেছি, এ পর্যন্ত অবস্থান রেখেছি। ইনশাআল্লাহুল আজিজ যতদিন আল্লাহ হায়াতে বাঁচাবে সুন্নিয়তের পক্ষে, দিনের পক্ষে, হকের পক্ষে অবশ্যই অবশ্যই আমি গুনাহগার কথা বলবো। এতে আমার যদি প্রাণ যায় যাবে, এতে যদি আমাকে ফাঁসিতে ঝুলতে হয় ঝুলবো, জেল খাটতে হলে খাটবো। কিন্তু আলহামদুলিল্লাহ ইসলাম এমন এক জিনিস, এটা জেলে গেলেও মানুষকে দেওয়া যায়, বাইরে থাকলেও মানুষকে দেওয়া যায়। তবে জেলের মানুষগুলোর জন্য খুব বেশি জরুরি, ওখানে বেশি মানুষ, বেশিরভাগ মানুষ নির্যাতিত, অসহায়, অপরাধী। এই মানুষগুলোর কাছে দিনের দাওয়াত দেওয়ার যদি ভালো 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 আলেম থাকে না, এই মানুষগুলি একজন যদি কোনো কারণে পরিবর্তন আল্লাহ যদি দয়া করে দেয়, আল্লাহর কুদরতে যদি দয়া হয়, যদি পরিবর্তন হয়ে যায়, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। কোনো অপরাধী ব্যক্তি যদি সত্যি বুঝে, হক বুঝে, এই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায় খুব সহজে, কারণ তিনি আল্লাহর ধ্যানে এমনভাবে মগ্ন হয়, পেয়ারা নবীজির মহব্বতে নিজেকে এমনভাবে মগ্ন করে দেয়, এই মানুষটা আল্লাহর সান্নিধ্য খুব সহজে অর্জন করে নেয়। আমি প্রত্যেকের কাছে আমার মা আমার বাবার জন্য দোয়া চাচ্ছি, আর আমি চলে গেলে আমার যদি মৌতও হয়ে যায়, ইন্তেকালও হয়ে যায়, আমি বলবো কেউ চিন্তা করবেন না, আমি সুন্নিয়তকে রক্ষা করার জন্য হয়তোবা একটা ছেলে সন্তান জন্ম দিয়ে তাকে আলেম এখনো বানাতে পারিনি, কিন্তু আমার ইমিডিয়েট ছোট ভাই, আমরা তিন ভাই, আমি, হাসানুর রহমান হুসাইন নকশবন্দি, আমার মেজ ভাই মোহাম্মদ শরীফুল ইসলাম যিনি প্রবাসে আছেন, নিরাপত্তার স্বার্থে কোন দেশে আছেন সেটা উল্লেখ করলাম না, আর আমার ছোট একেবারে ছোট জন হাফিজ মোহাম্মদ আনাসুর রহমান সাহেব, আলেম হচ্ছে, হঠাৎ করে একদিন আসবে, ময়দানে আসবে, সেদিন ঠিক আপনার হৃৎপিণ্ড চমকে উঠবে ইনশাআল্লাহ। তৈয়ার হচ্ছে, ভাববেন না নকশবন্দি স্টার্ট অ্যান্ড ক্লোজ এমন নয়, আমি শুরু এবং শেষ এটা না, শুরু করেছি শেষ হতে দেরি আছে, আল্লাহ আল্লাহ রসুল যদি না চায় শেষ হবে না, ইনশাআল্লাহ সিরিয়ালই আসবে। আর একটা কথা, না তাকে আজকে আর বললাম না, আবার কোনো এক সময় বলবো ইনশাআল্লাহুল আজিজ। সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন ইনশাআল্লাহুল আজিজ, যারা গালাগালি করেন আরও বেশি করে গালাগালি করবেন কোনো সমস্যা নাই, যারা বদদোয়া দিতেন বেশি করে বদদোয়া দিবেন কোনো সমস্যা নাই, যারা দোয়া করতেন আপনাদেরকে বলবো আপনারা একটু বেশি করে দোয়া করেন, তাহলে যারা বদদোয়া করে তাদের বদদোয়াগুলো আপনাদের দোয়ার কারণে কেটে যাবে। আর অবশ্য যারা বদদোয়া দিবে তারা নূরনবীর আমার, আমি তো আমার নূরনবীজির মহব্বতের পক্ষে কথা বলি, তো কেউ যদি নবীর মহব্বতের কারণে যদি আমাকে গালি দেয় তাহলে সে নিঃসন্দেহে নবীর দুশ্মন, আর এই নবীর দুশ্মন যতই বদদোয়া দিবে কোনোটাই লাগবে না ইনশাআল্লাহুল আজিজ। সবার কাছে দোয়া চাই, দোয়া করবেন, আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ।